ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে আমাদের প্রিয় নবী এক অজানা আতঙ্কে কাঁপতে থাকলেন এবং উনি দ্রুত সেই পাহাড় থেকে নামার চেষ্টা করলেন আসসালামু আলাইকুম সবাই কেমন চন যাচ্ছে তোমাদের জন্য ইসলাম অনুষ্ঠানে আজ আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘটনা এবং ওনার কাছে কিভাবে প্রথম ওহী নাযিলকৃত হয় সুবহানাল্লাহ এবং ইসলাম ধর্ম কে প্রথমে গ্রহণ করেন তো চলুন এই অসাধারণ এবং অলৌকিক ঘটনাটি জেনে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম সময়টা ছিল 610 সাল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রহস্য নিয়ে ভাবতেন উনি সাগর পাহাড় এই সব কিছু নিয়ে ভাবতেন উনি মানুষদের নিয়ে ভাবতেন উনি মনে করতেন যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব আমাদের এই দুনিয়াতে থাকার কারণটাই বা কি মৃত্যুর পরে কি কোনো জীবন আছে উনি এসব বিষয় নিয়ে ধ্যানে মগ্ন থাকতেন এবং উনি একাকী থাকতেও পছন্দ করতেন যার কারণে ওনার পছন্দের জায়গা ছিল মক্কা থেকে একটু দূরে একটি পাহাড়ে হীরা গুহাক নামের এক স্থান সেখানে উনি প্রায় চলে যেতেন এবং সেখানে উনি ধ্যানে মগ্ন থাকতেন এরকমই এক রাতে যখন উনি এসব বিষয় নিয়ে ভাবছিলেন এবং উনি ধ্যান করছিলেন তখন হঠাৎ করে অন্ধকার গুহাটি আলোকিত হয়ে যায় এবং ফেরেশতা জিব্রিল আমিন সেখানে এসে হাজির হন সুবহানাল্লাহ ফেরেশতা জিব্রিল আমিন আমাদের বিশ্বনবীকে বললেন ইকরা বা পড়ুন আমাদের নবী বললেন আমি পড়তে পারি না জিব্রিল আমিন আবারও বললেন ইকরা বা পড়ুন তখন আমাদের প্রিয় নবী আবারও উত্তরে বললেন যে আমি পড়তে জানি না ফেরেশতা জিব্রিল আমিন বললেন পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে একটি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে আমাদের প্রিয় নবী তাই পড়লেন এবং ফেরেশতা জিব্রিল আমিন যখন সে গুহা থেকে চলে গেলেন তখন ওনার মনে হতে থাকলো যেন এই কথাগুলো ওনার হৃদয়ে গিয়ে থেকেছে সুবহানাল্লাহ কিন্তু হঠাৎ করে আমাদের প্রিয় নবী এক অজানা আতঙ্কে কাঁপতে থাকলেন এবং উনি দ্রুত সেই পাহাড় থেকে নামার চেষ্টা করলেন সেই সময় ফেরেশতা জিব্রিল আমিন ওনার আসল রূপ নিয়ে ওনার সামনে হাজির হলেন এবং আমাদের প্রিয় নবীকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওনার নবী হিসেবে মনোনীত করেছেন সুবহানাল্লাহ এভাবেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং প্রথম ওহী ওনার কাছে এসে নাজিল হন যা ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত সুবহানাল্লাহ এরপরে আমাদের বিশ্বনবী তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান এবং ওনাকে পুরো ঘটনা খুলে বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে আশ্বস্ত করেন এবং বলেন যে ওনার চিন্তা করার মতো কিছুই নেই কিছুক্ষণ পরে আমাদের প্রিয় নবী ঘুমিয়ে পড়েন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার সেই সময় সবচেয়ে বড় পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফালের কাছে যান এবং ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন ওয়ারাকা ইবনে নওফাল বলেন যে এই নিশ্চয়ই সেই ফেরেস্তা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত মূসা আলাইহিসসালামের কাছে নবুয়তের বাণী পৌঁছে দেন সুবহানাল্লাহ ওয়ারাকা ইবনে নওফালের সঙ্গে কথা বলার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল সংশয় দূর হয়ে গেল এবং উনি বুঝতে পারলেন যে আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন এবং ওনার নবী হিসেবে মনোনীত করেছেন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং উনি ছিলেন প্রথম মুসলিম সুবহানাল্লাহ প্রিয় দর্শক নূর অ্যাপে ঘরে বসে লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডায়াল করুন *212*#